মধুমিতা দাস মন্দিশা দাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাই খুব মজা করে সুন্দর করে যে যার মতো করে দিনটা কাটাও। এই বলে চলো দিন শুরু করি। নর্মালি এই কাজগুলো অর্চনাদি করে, কিন্তু যেহেতু আজকে অর্চনাদি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছে আর আমি সকাল সকাল বছরের প্রথম দিন পুজো দেবো স্নান টান করে, তো সেই জন্য আমি বাসিঘরটা তাড়াতাড়ি করে সব মুছে ফেললাম। আর ওদিকে অর্চনাদিকে একটু সবজি কেটে দিয়েছি, অর্চনাদি দুপুরে রান্নাও করবে, তো একটা মানুষ কত আর করবে আমি যখন বাড়িতেই রয়েছি, তাই আমি এগুলো একটু সেরে নিলাম। নিয়ে পুজো টুজো করে কমপ্লিট করে তারপরে ব্রেকফাস্ট করব। কি করছো তোমরা সবাই পয়লা বৈশাখে বাড়িতে? বাড়িতে কি ভালো নতুন ব্রেকফাস্ট হচ্ছে? নিশ্চয়ই ভালো ভালো খুব ব্রেকফাস্ট হচ্ছে। তো দেখো আমাদেরও, আমি নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট, আমার প্রিয় লুচি, বেগুন ভাজা আর একটা রসগোল্লাই, একটাই রসগোল্লা। তোমরা কে কি খাচ্ছ ব্রেকফাস্টে? এঞ্জেল বলছে একটা রসগোল্লা খুবই বেশি। তো বছরের প্রথম দিন একটু না খেলে হয় বলো? যাই হোক এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। তোমরা কে কি ব্রেকফাস্ট করছো অবশ্যই আমাকে জানিও, আর স্পেশাল ব্রেকফাস্ট কে কি করছো অবশ্যই আমাকে জানিও। তো আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন নিয়ে বসেছি ব্রেকফাস্ট, তারপরে দেখি লাঞ্চে কি কি প্রিপারেশন করা যায়। তোমার নাম কি? কি হ্যাঁ পূজা? পূজা পূজা হলো পূজা। এ বাবা সুন্দর হয়েছে, সবাই ক্ল্যাপ, আমার তো হাত আটকা আমি ক্ল্যাপ করতে পারছি না। হ্যাঁ ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো। দেখো আমাদের বাড়ি সবাই কাজ করে, দেখো বলে আলু ফেলে দিয়েছে আবার তুলছে, দেখেছো আমাদের বাড়ি সবাই কত কাজ করে। বাচ্চাদের ছোটবেলা থেকেই এই ঠাকুরের সাথে একটা যোগাযোগ এটা করাটা উচিত, কারণ তাহলে ওদেরও ওরাও তো শিখবে না। তো সেই জন্য আমি শুধু ধূপকাঠি দিয়ে এমনি পুজো দিয়েছি, আর এঞ্জেল বলছে মাম্মা মামি পুজোটা দিই, আমি হ্যাঁ নিশ্চয়ই দাও। তো স্নান টান করে এসে ও ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে পুজো দিচ্ছে, আমি শুধু ওকে দেশলাইটা ধরিয়ে দিলাম, আর আমি পুজো দিইনি, আমি এমনি ঠাকুরের কাছে নমস্কার করলাম ধূপকাঠি দিয়ে, আর এঞ্জেলই পুজোটা দিল। আর দেখছো মাথায় ওটা বাঁধা, সেই চুল ভিজা থাকলে যেটা আমরা লাগাই সেইটা, সেটা ও লাগিয়ে নিয়েছে, নিয়ে এখন পুজোটা দিচ্ছে। খুব সুন্দর করে পারে পুজো দিতে দেখো। তো পয়লা বৈশাখ আজকে তো চলে এসেছি মার বাড়িতে, মাদের বাড়িতে মা বাবা সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, সব রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো এঞ্জেলকে আগে দিয়ে দিয়েছি, এঞ্জেল খেতে বসে গেছে, তো তারপরে আমরা খাবো। তো চলো তোমাদের কী কী মেনু আজকে, স্পেশাল কিছু না রোজকার মেনু, তো সেগুলো তোমাদের শেয়ার করে নিই। এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা আর ভেন্ডি ভাজা, দেখতেই পাচ্ছ, তো ওই বাড়ি থেকে এই বাড়ি আনবো তাই একসাথেই নিয়ে এসেছি। আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর রয়েছে মাংস, আর এখানে রয়েছে চাটনি, আমের চাটনি। তো এই আজকের মেনু, আর এঞ্জেল খাওয়া শুরু করে দিয়েছে, তো আমিও চলো লাঞ্চটা সেরে নিই। আমরা এখন বেরিয়ে পড়েছি, তো দেখো কোথায় যাচ্ছি। এই যে এঞ্জেল ড্রেসটা দেখা, ঘর এঞ্জেলের নতুন ড্রেস আর আমার পুরনো ড্রেস, নতুন ড্রেস পরাটা কি জরুরি? কারণ নতুন ড্রেস মানে গরম, এমনি খুব ঘেমে গেছে, স্নান হয়ে গেছি, তো সেই জন্য
পুরনো রেসি বললাম পাতলা। তো চলো কোথায় যাচ্ছি দেখাবো সব কিছু, সঙ্গে থাকো। দেখি বক বক করলে তো এর মানে একদিন খৈনি খেয়ে এরকম করে দিল, তো এখানে এসে কাকিমার বাড়ি এসে সুমনাদিকে পেয়ে গেছি। সুমনাদি খুব সুন্দর গান গায়, তো সুমনাদিকে অনেক রিকোয়েস্ট করেছি যে একটা গান করো, তো সুমনাদি রাজি হয়েছে, আমার সৌভাগ্য। তো চলো একটা গান শুনি আর সবাই মিলে একটু গুনগুন করি, চলো। খুব সুন্দর গায়ে কাটা দিচ্ছে, অপূর্ব গেছো তুমি, অপূর্ব। এত সুন্দর গান শুনে কোথায় হাত হাতে তাল দেবে, কোথায় শুয়ে রয়েছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর বন্ধুরা তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে। শুভ নববর্ষ সবাই, তোমরা ভালো থেকো। আমাকে ছোট বোনটা অনুরোধ করেছে, আমি তাই যেটুকুনি জানি সেটুকুনি শোনালাম আপনাদের। অসম্ভব অপূর্ব হয়েছে, অপূর্ব, আমার গায়ে কাটা দিচ্ছিল। কাকিমাকেও পাকড়াও করেছি যে গান গাইতে হবে, গান গাও জোর জবরদস্তি সবাইকে। তো আমরা আবার একটা চেষ্টা করছি, আমার আমি না করলে আবার ভাঙা বলার চেষ্টা করছি, ঠিক আছে। আমার পরানো যাহা চায়